যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেবেন আলহাদিস আল্লাহ ইয়ার অফ বেল আইলেমিন আলহামদুলিল্লাহ অফ বেল الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا ارحم الراحمين يا ذا الجلال والإكرام رب العالمين আমরা রমাদানের প্রতীক্ষায় ছিলাম সাবান থেকে আপনার কাছে ফরিয়াদ করছিলাম মাওলা আমাদের জন্য সাবান মাসে বরকত দান করুন এবং রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে রমদানুল মুবারক পাওয়ার এবং সিয়াম পালনের সুযোগ আর তৌফিক আপনি দান করেছেন মাওলা আজকে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে আমাদের ফরিয়াদ আপনি দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের ভুলগুলি অপরাধগুলি আপনি মাফ করে দিন আমাদের আপন জন প্রিয়জন আত্মীয় স্বজনময় মুরব্বী আমাদের ছেড়ে যারা খবরবাসী হয়ে গেছেন মৌলা মেহরবানি করে তাদেরকেও ক্ষমা করে আপনি জন্নাত নসিব করে দিন ইয়ারব্বর আলমিন আল্লাহ মেহরবানি করে আপনার পক্ষ থেকে আমাদের জন্য আসমানী জমিনী বালা মুসিবত থেকে হেফাজতের ফয়সালা করে দিন ইয়া আরব্বেল আলমিন আমাদের যতগুলি ভালো ইচ্ছা ভালো স্বপ্ন আমাদের ভালো স্বপ্নগুলো আল্লাহ আপনি বাস্তবায়ন করার তাও ফেকদান করে দিন রব্বেন তোকব্বেল মিন না ইন্ন কেন তেমী আলিম ওতুমা আল ইন ইন্ন কেন তেত ওয়াবর আহিম على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، اللهم آمين، اللهم آمين، آمين برحمتك يا أرحم الراحمين.